হ্যালো ভিউয়ার, আমরা একজন পগজ মোটরসাইকেল। তো আজকে আমাদের কাছে রয়েছে জাভা তেরা। তো এই গাড়ি আজকে আমরা মবিল ড্রেন করব। তো আপনাদেরকে দেখাবো কিভাবে মবিল ড্রেন করছি আর কি গ্রেডের মবিল ঢালবো আর মবিল ফিল্টার কিভাবে ইনস্টল করবো, সবকিছুই দেখাবো। সঙ্গে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। চলুন ভিডিওটি স্টার্ট করি। তো আমাদের কাছে দেখুন মতিলের 1050 মবিল রয়েছে সিনথেটিক। এর প্রাইস পড়েছে আপনার 1340 টাকা। তো জাভাতে আপনার 1050 মবিল লাগে আর সাথে মবিল ফিল্টার অরিজিনাল রয়েছে যার প্রাইস পড়েছে 120 টাকা। আর সাথে রয়েছে আপনার মবিল মানে মবিল ফিল্টার যে প্যাকিং থাকে এই প্যাকিংটা রয়েছে, এটার দাম পড়েছে 62 টাকা। তো চলুন মবিলটা আগে ড্রেন করি। গিয়ার স্পকেট থাকে, তার নিচে ঠিক এই যে দেখছেন 14 নম্বর নাট রয়েছে, এটাই হচ্ছে এই ড্রেন বোল। তো চলুন এই নাটটা এখন আমরা খুলে আগে মবিলটা ড্রেন করি। তো নাটটা আমরা আগেই লুজ করে নিয়েছিলাম, তো আপনাদেরকে দেখানোর জন্য নাটটা যার জন্য খোলা হয়নি। এর কিন্তু একটাই ড্রেন বল হয়, বুলেটের যেমন দু তিনটে হয় কিন্তু এর একটাই হয়, এটাই এটা খুললে টোটাল মবিলটা ড্রেন হয়ে যাবে। তো চলুন এখন যেদিক দিয়ে মবিল ঢালবো আর মবিল ফিল্টার লাগাবো সেই জায়গাটা আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন চেম্বারটা, এই চেম্বারটা আমাদের খুলে নিতে হবে। দুটো 8 নাম্বার বোল্ট রয়েছে, এটা খুলে নিলে এর ভেতরে আছে আপনার মবিল ফিল্টারের জায়গা আর মবিল দেওয়ার জায়গা। তো চলুন এটাকে খুলে নিই। এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মবিল ফিল্টারের চেম্বার আর এই হচ্ছে মবিলের গেজ। তো আগে মবিল ফিল্টারটা খুলে নিব, এই মবিল ফিল্টারটা খুলে নিব। তো মবিল ফিল্টারের মধ্যে 4টা নাট রয়েছে 8 নাম্বার। তো 4টা নাট খুললে টোটাল মবিল ফিল্টারের ঢাকনাটা খুলে যাবে। এই যে দেখুন মবিল ফিল্টার, তো মবিল ফিল্টারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো মবিল ফিল্টারটা চেঞ্জ করব। দেখতে অনেকটা বাজাজ আর ইয়ামার যে মবিল ফিল্টার থাকে সেম ওরকম, কিন্তু সাইজটা একটু আলাদা, এক হয় না। তো আর এই যে দেখুন প্যাকিংটা রয়েছে, আগে হয়তো প্যাকিংটা চেঞ্জ হয়নি, আঠা দিয়ে লাগানো আছে, তো আমরা প্যাকিংটা নতুন দিয়ে দিব। আর চলুন এদিক দিয়ে এখন হাওয়া দেবো, হাওয়া দিয়ে টোটাল মবিলটাকে বের করে নিই। তো ফাইনালি আমাদের টোটাল মবিল ড্রেন হয়ে গেছে। তো চলুন এখন ড্রেন বোল্টটা লাগাই, লাগানোর পর মবিল ফিল্টারটা লাগিয়ে মবিল ঢালবো। মবিল ফিল্টারের চেম্বারটা আমরা ভালো করে মুছে নিব যাতে পুরনো মবিলটা লেগে না থাকে। তো মবিল ফিল্টারটা এই যে স্প্রিংটা যেটা রয়েছে স্প্রিংটা কিন্তু ভেতরে যাবে, আর এই যে ওরিংটা রয়েছে ওরিং সাইডটা কিন্তু মবিল ফিল্টারের ঢাকনার মতো লাগবে। এই যে দেখুন জায়গা করা আছে, এই যে ঠিক এইভাবে কিন্তু মবিল ফিল্টারটা বসবে। তো চলুন এর মধ্যে এখন প্যাকিংটা বসাই। তো প্যাকিংটা আমরা নতুন দিচ্ছি কারণ পুরনো প্যাকিংটা খারাপ হয়ে গেছে, আর প্রত্যেকটা মবিল ফিল্টার চেঞ্জের সময় প্যাকিংটা চেঞ্জ করে দেওয়াই ভালো, নাহলে কিন্তু মবিল লিকেজের একটা ব্যাপার রয়ে যাবে। নতুন প্যাকিং দেওয়ার সময় আঠার কোনো প্রয়োজন হয় না, তো তার জন্য আমরা আঠা দিলাম না, প্যাকিংটা নতুন দিচ্ছি বলে। তো
তো চলেন আমাদের মোবিল ফিল্টারটা ফিটিং করা হয়ে গেল, এখন আমরা মোবিলটা ঢালবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মোবিলটা কিন্তু দেড় লিটারের রয়েছে, দেড় লিটারের মোবিল, 1050 মোবিল রয়েছে আর যার 1340 টাকা দাম পড়েছে। তো কোম্পানি বলে যে এই গাড়িতে কিন্তু দেড় লিটার মোবিলের চেম্বার এটা, কিন্তু যদি ফুল ইঞ্জিন খোলা হয় তাহলেই কিন্তু এই দেড় লিটার মোবিলটা লাগবে, না হলে কিন্তু 1 লিটার 2.5 মোবিল লাগবে। তো চলুন আমরা 1250 মোবিল ঢালবো এর মধ্যে। মতুলের এই মোবিলটা কিন্তু খুব ভালো মোবিল, আপনার ফুল সিনথেটিক মোবিল রয়েছে। তো চলুন মোবিলটা ঢালি, মোবিলের কালারটাও খুব সুন্দর, একদম রেড রয়েছে, রেড কালারের। তো ফাইনালি আমাদের কিন্তু মোবিলটা ঢালা হয়ে গেছে। তো কোম্পানি যেটা বলেছিল যে আপনার ইঞ্জিন না খুললে 1.2.5 মানে 1250 মোবিল দিতে হবে, তো কিন্তু আমাদের টোটাল ডাব্বাটাই খালি হয়ে গেছে। দেখুন এই যে মোবিলের লেয়ার কিন্তু একদম ঠিকঠাক, আমরা কিন্তু টোটাল দেড় লিটার মোবিলটাই গাড়ি ইঞ্জিনে দিয়ে দিয়েছি। তো এখন দেখুন এই যে একদম কিন্তু যে মোবিলের লেভেল আছে একদম ঠিকঠাক আছে। ফাইনালি আপনাদেরকে দেখালাম যে জাভা মোবিল কিভাবে ড্রেন করবেন আর কি গ্রেডের মোবিল দিবেন, কতটা মোবিল লাগবে। তো কোম্পানি যেটা বলেছিল যে কোম্পানি যেটা বলে যে আপনার ইঞ্জিন ফুল ইঞ্জিন খুললে দেড় লিটার মোবিল লাগে, না হলে আপনার 1250 মোবিল দিতে হয়। তো আমাদের দেড় লিটার মোবিলই লাগলো, ফুল মোবিল। তো আপনারাও দেড় লিটার মোবিলই ঢালবেন। আর চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী।